নমস্কার ফের বিস্ফোরক ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এদিন পানিহাটি পুরসভার গেটের সামনে বিজেপির আর কর্মসূচিতে যোগ দেন অর্জুন সিং সেখানেই শুভেন্দু প্রসঙ্গে বলতে গিয়ে তিনি দাবি করেন শুভেন্দু অধিকারী দল ছাড়লে তৃণমূল সরকার ভোটের আগেই ভেঙে যাবে অর্জুন সিং বলেন শুভেন্দু বিজেপিতে আসবে কিনা তা এখনো জানি না তবে বলবো শুভেন্দু তৃণমূল ছাড়লে সরকার পড়ে যাবে শুভেন্দু জননেতা তাই ওর জন্য দল টিকে আছে শুভেন্দু দল ছাড়লে ভোটের আগেই সরকার পড়ে যাবে একই সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে তিনি আরও দাবি করেন মুখ্যমন্ত্রী এত লাফালাফি করছেন ব্যারাকপুর নিয়ে বেশি মাতামাতি করছেন উনি ব্যারাকপুর কেন ভবানীপুরে দাঁড়ালেও সেখানেও হেরে যাবেন পাশাপাশি এদিন বিজেপি নেতা মনীষ শুক্লা খুনের ঘটনায় পানিয়াটির বিধায়ক ও বিধানসভার মুখ্য সচেতক নির্মল অভিযোগের আঙুল তোলেন অর্জুন সিং দাবি করেন মনীষ শুক্লা খুনে নির্মল ঘোষ জড়িত যার জবাবে পাল্টা মুখ খুলেছেন নির্মল ঘোষ